বেলা 12টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। এক দফার চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ শুক্রবার দুপুরে ঢাকার দুই মহানগর থেকে একযোগে গণমিছিল বের করবে বিএনপি। একই দিন এক দফার যুগপথ আন্দোলনে বিএনপির সমমনা দলগুলো ঢাকায় পৃথক মিছিল ও সমাবেশ করবে। বিএনপি ঢাকা উত্তর ও দক্ষিণ দুই মহানগরে জুম্মার নামাজের পর একই সময় দুপুর 2টায় গণমিছিল বের হবে। এর মধ্যে উত্তরের গণমিছিলটি উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে দক্ষিণের গণমিছিলটি মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হবে। বিএনপি ছাড়াও আজ গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, গণ অধিকার পরিষদ ও এলডিপি সহ আরও কিছু দলও রাজনীতিতে পৃথক মিছিল ও সমাবেশ করবে। ডিমের বাজারে চলছে অস্থিরতা। প্রতিহালি ডিমের দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে কিনলে ডিমের ডজন পড়ছে 160 থেকে 165 টাকা, যা পাড়া মহল্লার খুচরা দোকানে 170 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ সাধারণ মানুষের একটি ডিম খেতে গুনতে হচ্ছে 15 টাকা। শুধু ডিম নয়, বাজারে 4 ধরনের নিত্যপণ্যে অস্থিরতা রয়েছে। সপ্তাহ ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, সবজি ও মাছের দামও। বিশেষ করে সবজির মধ্যে টমেটোর দাম আকাশ ছুঁয়েছে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দামও কেজিতে 15 টাকা বেড়ে 80 টাকায় বিক্রি হচ্ছে। দেশে ডিমের দামে অস্থিরতা চলছেই, বাড়ছে ব্রয়লার মুরগির দামও। এর পেছনে বাজার নিয়ন্ত্রণকারী কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটকে দায়ী করছে প্রান্তিক ডিলার ও খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে সিন্ডিকেটের কারসাজিতে হুটহাট ডিম মুরগির দাম বাড়ছে। বাজার সিন্ডিকেট ভাঙতে না পারলে দাম নিয়ন্ত্রণ যেমন সম্ভব হবে না, ডিম মুরগির দামও আরও বাড়তেই থাকবে। বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি তদারকি না থাকায় পোলট্রি শিল্পে কর্পোরেটদের আধিপত্যের খেসারত দিচ্ছে জনগণ। এতদিন ন্যায্য মূল্য না পেয়ে প্রান্তিক খামারিদের অনেক খামার বন্ধ হয়ে গেছে। এতে সরবরাহ সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারে। এ কারণে ডিম মুরগির দাম বাড়ছে হু হু করে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েও পাকিস্তানিরা বিশ্ববাসীর চাপে পারেনি। স্বাধীনতার পর 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করে তাকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিল। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলেই এবং তার অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আমরা মধ্যম আয়ের দেশ হয়েছি। আমরা 2041 সালে তিনি আমাদেরকে একটা স্বপ্ন দিয়েছেন বাংলাদেশকে উন্নত দেশ করার জন্য। আমি অনেক কথা বলতে পারি যে যেটা গত 2009 থেকে 2023 পর্যন্ত বাংলাদেশে হয়েছে। আপনাদেরকে শুধু একটা কথা বলি, 1971 সালে পাক হানাদার বাহিনী এবং আমাদের দেশীয় রাজাকার আলবদররা বলতো আমরা সকলে নাকি হিন্দু। বলা হয়েছিল যে বাংলাদেশের আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে মসজিদে উলুদ্ধনি হবে। আপনারা দেখেছেন অনেক অনেক সাহেব বেগম সাহেবরা আপনারা বাংলাদেশের ক্ষমতায় ছিল, তারা কিন্তু কেউ পরিকল্পনা করে নাই যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ হবে, সেইখানে আপনার নামাজ হবে। কেউ কিন্তু জননেত্রী শেখ হাসিনা শুধু বলেন নাই, বলেছেন যে প্রত্যেকটা, তিনি পরিকল্পনা করেছেন যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ হবে এবং তিনি সেটা বানিয়েও দিয়েছেন। প্রত্যেকটা উপজেলায় এখন মডেল মসজিদ হয়েছে, সবচেয়ে সুন্দর মসজিদটা উপজেলায় হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরীফা বিনতে আজিজ নামের এক চিকিৎসক মারা গেছেন।
শুক্রবার ভোর 5টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার দোহার থেকে আসা শরীফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর বেলি ইটালিয়ানো মেলামাইন বাংলাদেশে গত এক বছরে 88 জন আইনজীবী বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন, যাদের মধ্যে 82 জন পুরুষ এবং 6 জন নারী আইনজীবী। এর মধ্যে আবার সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছেন বিএনপি পন্থী আইনজীবীরা। এ তথ্য প্রকাশ করেছে জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনে যেসব সহিংসতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তার চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনটিতে আইনজীবীদের ওপর হামলা, খুন, ধর্ষণ, অপহরণ, গ্রেফতার, হুমকি, ভয় দেখানো, হত্যা চেষ্টা এবং বিচারিক হয়রানির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজীপুরের মহানগরীর টঙ্গীতে ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাথর ছুড়ে যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে টঙ্গী রেলওয়ে জাংশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে। যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গীর আউটার সিগন্যালে প্রায় 20 মিনিট থামিয়ে রাখা হয়। এই সুযোগে হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে 30 থেকে 40 জনের একদল দুর্বৃত্ত। এ সময় আতঙ্কিত হয়ে যাত্রীরা ছোটাছুটি শুরু করতে থাকেন, কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে অন্তত 13 জন আহত হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ। সেখানে এখন পর্যন্ত 53 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্বীপটির পুলিশ প্রধান জানিয়েছেন, কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয় যে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তবে তিনি ধারণা করছেন এই সংখ্যা প্রায় 1000। পুরো দ্বীপের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছে, সে কারণে লোকজনের সঙ্গে যোগাযোগ করাটা কঠিন হয়ে পড়েছে। হাওয়াইয়ের গভর্নর জোস গ্রিন বলেন, 2000-এর বেশি মানুষ বৃহস্পতিবার রাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছেন। পশ্চিম মাউই শহরে প্রায় 11,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। এছাড়া প্রায় 1700 ভবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গভর্নর জোস গ্রিন এই দাবানলকে হাওয়াই রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটা একটি হৃদয় বিদারক দিন। জাপানে ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6। জাপানের হোক্কাইদো শহরে ভূমিকম্পটি আঘাত হানে। জিএফসির জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 46 কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মাত্র একদিন আগেই ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে বন্যায় এখন পর্যন্ত 29 জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। গত কয়েক সপ্তাহ ধরেই ওই প্রদেশে বৃষ্টি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, 10 অগস্ট পর্যন্ত 29 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 6 জন নিখোঁজ ছিলেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও 16 জন এখনও নিখোঁজ রয়েছেন। গত মাসের শেষের দিকে রাজধানী বেইজিংয়ে তীব্র বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে 33 জনের মৃত্যু হয়, এর মধ্যে 2 জন উদ্ধারকর্মী। স্থানীয় কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে এ তথ্য নিশ্চিত করে। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে রেকর্ড বৃষ্টি হয়, এতে সেখানকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অব্যাহত বৃষ্টিতে শহর ও আশেপাশের এলাকা তলিয়ে যায়। জানাবো খেলার খবর। স্পেনের নারী ফুটবলে লেখা হয়ে গেল নতুন ইতিহাস। প্রথমবারের মতো নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় মঞ্চে পা রেখেছে স্প্যানিশ মেয়েরা।
আজ ওয়েলিংটনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। দেশটির ফুটবল ইতিহাসে বিশ্বকাপ বা ইউরোতে মেয়েদের শেষ চারে ওঠা এবারই প্রথম। স্পেনের এই দলটিতে সবচেয়ে কম বয়সী ফুটবলার সালমা পারালুয়েলোর 19 বছর বয়সী এই ফরওয়ার্ডের গোলেই শেষ চারে নাম লিখিয়েছে স্প্যানিশরা। ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 সমতায় ছিল। 81 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন স্পেনের কালদেন্তে। স্প্যানিশরা যখন জয়োৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন ইনজুরি টাইমে নাটকীয়ভাবে সমতা ফেরান ফন্ডারগ্রাট। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।